আমেরিকার মসনদে ট্রাম্প কতটা উদ্বেগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা শুভেচ্ছা জানালেন ট্রাম্পকে। চার বছর পর হোয়াইট হাউসের রং ফের লাল, 2070-এর ম্যাজিক ফিগার পার করে ফের মার্কিন মসনদে ফিরলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এই ফলাফলে বাংলাদেশ কি বিপদে পড়ল? এই নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেরই দাবি, কমলা হ্যারিস জিতলে ভালো হতো। ট্রাম্প জিতেছে তাই বাংলাদেশের কপালে দুঃখ আছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের কারণে দুই দেশের সম্পর্কের পরিবর্তন হতে পারে। কমলা হ্যারিস জয়ী হলে সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় থাকত। তবে ট্রাম্পের জয় বাংলাদেশকে কি ভাবিয়ে তুলছে, যেখানে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উন্নয়ন, সংস্কার ও অন্যান্য সমর্থন করে এসেছে? সেখানে ট্রাম্প ও তার প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশকে সহায়তা প্রদানে আগ্রহী হবে না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বাংলাদেশের নজরে আসে। প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর হিংসার তীব্র নিন্দা জানাই। তাদের আক্রমণ করেছে উন্মত্ত জনতা, লুটপাট করেছে, সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমি ক্ষমতায় থাকলে এটা ঘটত না। কমলা হ্যারিস এবং জো বাইডেন সারা বিশ্বের এবং আমেরিকার হিন্দুদের উপেক্ষা করেছে। ইসরায়েল থেকে ইউক্রেন, এমনকি আমাদের দক্ষিণ সীমান্তেও বিপর্যয় নেমে এসেছে। কিন্তু আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শান্তি ফিরিয়ে আনব। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত আমেরিকায় হিন্দু ভোটার টানার রাজনীতি। প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলেন, এটির পিছনে হয়তো কাজ করছে কিছু লবি গ্রুপ। এই লবি গ্রুপ বলতে হয়তো তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগ ও ভারতকে বোঝানোর চেষ্টা করেছে। প্রেস সচিব সফিকুল আলম যাই দাবি করেন না কেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাট নেতাদের অত্যন্ত ভালো সম্পর্ক। প্রেসিডেন্ট ওবামা 2009 সালে তাকে আমেরিকার সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছিলেন। ফ্রান্সের এইচইসি প্যারিস নামে এক বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন ইউনূস। সেখানে তিনি বলেন, আমেরিকায় ট্রাম্পের জয় মানে সূর্যগ্রহণ এবং অন্ধকারময় সময়। প্রেসিডেন্ট হয়েই আমেরিকা মেক্সিকো সীমান্ত উঁচু পাঁচিলে ঘিরতে চেয়েছিলেন ট্রাম্প। সেই বিষয়ে এক মার্কিন সংবাদ মাধ্যমকে ইউনূস বলেছিলেন, দেওয়াল তৈরি না করে ট্রাম্পের উচিত উদার দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন সেতু নির্মাণ করা। আর তাই বিদেশ নীতি বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ট্রাম্প জয়ী হলে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে মোহাম্মদ ইউনূস প্রশাসন এবং বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।